একটা ইভেন্টে আমার সাথে আমার বাবা আছে, স্টেজে আমার মা আছে, এই জিনিসটা কখনো আমার সাথে হয়নি। আর সব এটা আমার কাছে প্রথমবার। আর আমি যেটা বললাম, কয়েকশো ইভেন্টে যাওয়ার পরে বিভিন্ন মানুষ যখন আমার কাছে এসে বলে যে হ্যাঁ আমার নার্ভাস লাগে, তখন কি করবো? আজকে প্রথমবারের মতো কোনো ইভেন্টে এসে মানে আমার একটু নার্ভাস লাগছে, আমার বাবা এখানে তাকে আছে, আমার মা ওখানে আছে। আর বাবা খুবই পিকি যে কোনো জিনিসের বিষয়, যেমন যে কোনো ইভেন্টে বা যে কোনো টিভি মিডিয়া যাই বলি না কেন, আমার বাবা বলবে এই ইভেন্টে কেন বলছিস, তুই বাংলার মধ্যে ইংলিশ কেন মিশাইছিস? আজকে ইভেন ভিডিওটা একটা ছড়িয়েছি আমার বাসা বাই যাবে কুমিল্লা না ঠাকুরগা, এটা আপনাদেরকে জানিয়ে দিই, নাহলে এটাও একটু পর আমাকে বলতো তুই কেন ভুল ইনফরমেশনটা দিছিস। তারপর আমি দেখিনি আশিসদা এটা খুঁজে বের করছে, এটা উইকিপিডিয়া একটু ভুল আছে সেই কারণে। আমার মায়ের ব্যাপারে বলতে গেলে, আমার মা অনেক জায়গায় ইনডিরেক্টলি এন্ড ডিরেক্টলি আমাদেরকে বিশাল সাপোর্ট করেছে। আমার বাবা আর্মিতে ছিলেন, ইজ এ রিটায়ার্ড জেনারেল, সো বিভিন্ন টাইমে মিশন ছিলেন। আমার মায়ের হাত থেকে আমার অক্ষর দান হয়েছে, এখন যে লক্ষ কোটি স্টুডেন্টদেরকে আমি পড়াচ্ছি এটা শুরুটা আমার মায়ের হাতেই ছিল। বিভিন্ন সময় আমার বাবা ঢাকার বাইরে থাকতে হয়েছে, আমার মা আলাদাভাবে আমাদেরকে নিয়ে থেকেছে, একটা বিশাল সহযোগিতা ছিল। আমার মনে আছে কলেজ লাইফ শেষে আমার আর্মিতেও হয়ে যায়, আমার বাবা আর্মিতে ছিলেন, আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আর্মিতে যাবো, কারণ আশেপাশে সবাইকে দেখছি যে আর্মি অফিসার, পাশাপাশি প্রতিবেশী আর্মি অফিসার, ডাক্তারের কাছে গেছি সেও আর্মি অফিসার, স্কুল কলেজ প্রিন্সিপাল সেও আর্মি, আমার আর্মি একটাই চাকরি আছে আমার লাইফে। সো আর্মিতে হয়ে যাওয়ার পরে যখন ঢাকা ভার্সিটি তো হলো, ওরা আমার মা বলেছে বাবা তো সারা জীবন বাইরেই ছিল, তুই এখন বাইরে থাকবি, থাক বাবা কষ্ট করছে, তুই তো বাসায় ভালোবাসায় ছিলি, তুই আরাম কর। সো তারপরে আইবিতে যাওয়া হলো, নাহলে হয়তো আমার পাথটা একটু ডিফারেন্ট হতো। ইনফ্যাক্ট আইবি থেকে পাস করার পরেও সবার একটা বড় এক্সপেকটেশন থাকে না, চাকরি করবে, এই জায়গায় যাবে, ওই জায়গায় যাবে। তখন যে দিন স্কুল শুরু করার পরিকল্পনা ছিল, আমি জানি আমার বাবা এবং মা দুজনে অনেক টেনশনে ছিল যে ছেলে করে কি, কারণ আমার সাথে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। আমি যে কোনো জায়গায় বাইরে যাই দেখা যায় ছোট ছেলে পেলে সবাই দৌড়ে আসে, একটা সেলফি তুলবো, এই করবো, ওই করবো। বাবা মা খুবই কনফিউজ, এই ছেলে করে কি? আমার এখনো মনে আছে, আমি আমার বাবা যখন সার্ভিসে ছিলেন, ক্যান্টনমেন্টে ছিলাম, ঠিক আদমজি কলেজের সামনে আমার বাসা ছিল, একবার গাড়ি পাইনি, বাসে উঠেছি। তো বাসে উঠার সাথে সাথে তখন তার মাস্টার্স পড়া লাগতো, সবাই দেখতো, হঠাৎ করে বাসে হইচই পড়ে গেছে, এমন জায়গায় ছবি টবি তুল। তারপরে ছবি টবি তোলা শেষ, পাবলিক বাস এক লোকের পাশে যেয়ে বসলাম। সো লোক এসে আমাকে বললাম, ভাই আপনি কি নাটক করেন? একটা বিষয় মানুষ এখনো এই জিনিসটা ধরতে একটু মানে স্ট্রাগল করে যে আমি আসলে করি কি। ওই অবস্থা আমার বাবা মা আমাকে একটা বিশাল সহযোগিতা করেছিল, চাকরি বাকরি বাদ দিয়ে টেন্ডারে স্কুল করবা, নট শিওর যে তখন বুঝতো কিনা। আমার মা এখনো আমার গতকালকে আমার আম্মাকে বলছে যে সাইমন আগামীকাল থেকে আমি কথা বলতে বলবে, আমি হ্যাঁ আম্মু বলতে পারে, সে তুই কি বলবো আমি, কি করিস, সেটা এখন একটা কনফিউজিং ব্যাপার। বাট তাও আমার বাবা মা আমাকে সহযোগিতা করে গেছে। দ্য বিগেস্ট হেল্প ইজ, যেহেতু আমার পুরো কাজটা অনলাইনে হয়, সামনাসামনি মানুষজনকে দেখা যায় না, তো অনলাইনে এখন আমার বাবা মায়ের সাথে যতটুকু লাইভে কথা হয় অনলাইনে তারা আমার ভিডিও বেশি দেখে। আমার মনে হয় আমার বাবা মায়ের সব থেকে বড় স্ট্রাগল হলো যে ভিডিওগুলো দেখে ভিডিওগুলো কমেন্ট সেকশনে, কারণ কমেন্ট সেকশনে মানুষ এটা বলে ওইটা বলে। মনে করেন আমি আমার কমেন্ট সেকশনে স্টুডেন্টদেরকে তুমি করে বলি, একজন কমেন্ট করে বসে এই সবাই আপনি তুমি বলে বলেন কেন, সবাই কেন না লাগে। সো আমি দেখলাম আমার বাবা মা আগে একটু এইসব জিনিস নিয়ে আমার প্রেশারে পড়তো, যাই ছেলেকে গালি গালাজ করতেছে, এখন ফাইনালি বাবা মা বুঝে গেছে এটা করে টুকটাক অসুবিধা নাই। বাট প্রতিদিন অনেক এইসব কমেন্টে দেখো আম্মু তোমার এইসব জায়গায় অনেক, আমি জানি যে অনেক জায়গায় কষ্ট হয়, বিভিন্ন টাইমে সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রেশার পড়ে, এটা পার্ট অফ লাইফ। বাট আমার বাবা মার জন্য এটা পার্ট অফ লাইফ ছিল না, আমার জন্য তাদের এই হ্যাসেলের থ্রুতে যেতে হয়েছে, এর জন্য অনেক ধন্যবাদ। আর এই পুরো প্রসেসটাতে আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর ফাইনালি বাবা মারা নেই, আমুই মারতে হবে কথা যা মারছে, বাট ওই পাইটা দরকার ছিল। আমার এখন মনে আছে যে একবার ছোটবেলায় মারতে গেছিল, যে ওই রান্না করা যে খুঁতে আছে না ওটা দিয়ে মারছিল, পায়ে লাগে নাই, চেয়ারে লাগছিল, খুঁতে ভেঙে গেছে। তো তারপরে একটা প্রচলন চলে আসে, আমার মা আমাকে বেড়ে খুঁতে হয়ে গেল আছে, বাট ওইটা জিনিসটা দরকার ছিল লাইফে। এই পুরো জার্নিটাতে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। আজকে আমি আমার মায়ের জন্য একটা খোলা চিঠি লিখেছি প্রথম আমাকে,
এটা আমি আসলে ফিগার আউট করেছি যে আসলে বাবা মাকে কোনো কিছু জিনিস বলাটা অনেক কঠিন, কথা জড়িয়ে যায়, সুন্দরভাবে বলা যায় না, নার্ভাস লাগে, প্রথমবারের মতো আমার পা কাঁপতেছে কেন জানি না। তাই মা থ্যাংক ইউ সো মাচ, আই রিয়েলি লাভ ইউ, আর আমার বাবা অসংখ্য ধন্যবাদ আমার এই জার্নিতে আমাকে এতদিন ধরে সহযোগিতা করার জন্য, অসংখ্য ধন্যবাদ।